সুলতানা আক্তার নিপুন, আপনি লিখেছেন, আমার মামা ব্যাংকের চাকরি করেন, এখন আমি যদি বাড়িতে গিয়ে দাওয়াত খাই সেটা কি হালাল হবে? ব্যাংকে যদি কেউ চাকরি করেন এবং সেটা সুদি ব্যাংক হয়, সম্পূর্ণ সুদ ভিত্তিক ব্যাংক হয়, তাহলে সেক্ষেত্রে সুদ ব্যাংক ভিত্তিক ব্যাংকে চাকরি করলে সেই চাকরির থেকে লব্ধ বেতন সুবিধা এগুলো পাচ্ছেন তিনি, এগুলো হারাম তার জন্য, বিশেষ করে সুদের সহায়তাকারী তিনি সেই হিসাবে। এখন কথা হলো, সুদের যিনি সহায়তা করেন এবং এর মাধ্যমে যিনি উপার্জন করেন, তার উপার্জন একজন সাধারণ মানুষের আমাদের জন্য ভোগ করা জায়েজ আছে কিনা, তো বিষয়ে নির্ভরযোগ্য মত হলো এটি ভোগ করা আমাদের জন্য জায়েজ নয়, বিশেষ করে তার যদি অন্য কোনো হালাল উপার্জন না থাকে। আর যদি তার হালাল উপার্জন এবং হারাম উপার্জন দুই রকমেরই থাকে, অর্থাৎ মিশ্র উপার্জন থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তার বাড়িতে দাওয়াত খেতে পারেন, কিন্তু না খাওয়াটা হলো তাকওয়ার দাবি। আর যদি পিওর হারাম উপার্জন থাকে, তার কোনো হালাল উপার্জন না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন এবং খাবেন না, বিভিন্ন কৌশল আপনি এড়িয়ে যাবেন। সুমাইয়া শিউলি, আপনি লিখেছেন, দুধ ভাইকে কি বিয়ে করা যাবে? উত্তর হলো না, দুধ ভাইকে বিবাহ করা যাবে না, কারণ দুধ ভাই দুধ বোনরা বিবাহের বিধিবিধানের ক্ষেত্রে এবং দেখা দেওয়ার ক্ষেত্রে আপন ভাই বোনের মতো, আপন ভাইয়ের সাথে যেরকম আপনি দেখা দিতে পারেন, দুধ ভাইয়ের সাথে সেরকম দেখা দিতে পারেন, আর যার সাথে দেখা দেওয়া জায়েজ আছে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয়। এমনি নুরুল আশরাফ, আপনি জানতে চেয়েছেন, মেয়েদের বাদ দিয়ে ছেলের নামে জমি ক্রয় করা যাবে কিনা? কোনো বাবা কোনো মা যদি জমি কিনেন এবং সেটি সন্তানদের নামে কিনতে চান, তাহলে সেক্ষেত্রে সকল সন্তানদের নাম সেখানে ইনক্লুড করতে হবে, অর্থাৎ তাদেরকে উপঢৌকন দিতে চাচ্ছেন, এরকম হচ্ছে। যদি তারতম্য করেন তাহলে জায়েজ হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া দিরু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করবে এবং তোমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখবে কিছু দেওয়ার ক্ষেত্রে। অতএব জমি কেনার ক্ষেত্রে কোনো বাবা বা কোনো মা যদি ছেলেদের নামে জমি কিনেন, মেয়েদের নাম সেখানে ইনক্লুড না করেন, তাহলে সেক্ষেত্রে তারা জুলুম করছেন, অবিচার করছেন, ছেলেদেরকে দিয়েছেন মেয়েদেরকে দেন, এই অবিচার করাটা তাদের জন্য জায়েজ নয়, বরং দানের ক্ষেত্রে সন্তানদের মধ্যে সমতা বজায় রাখতে হবে।